নমস্কার, আমাদের চ্যানেল সতর্ক মিষ্টিতে আপনাকে স্বাগত। আজকে আমাদের রেসিপি চিকেন চাপ। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। শীত হোক অথবা গরম, আমরা বিরিয়ানি, চিলি চিকেন কিংবা চিকেন চাপের মতো সুন্দর রেসিপিগুলির লোভ কিন্তু ছাড়তে পারি না। তাই যদি চিকেন চাপ খেতে ইচ্ছে হয়, রোদে গরমে তেতে পুরে রেস্টুরেন্টে খেতে যাওয়ার চেয়ে অল্প তেল ঝালে নিজে তৈরি করে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর তাই আজ আমরা শিখব কিভাবে খুব অল্প তেল মশলা দিয়ে চিকেন চাপ তৈরি করব। চিকেন চাপ তৈরির জন্য আমরা সবার প্রথমে চিকেন লেগ পিসগুলির ওপর একটু কেটে নেব, যাতে ম্যারিনেট হতে বেশি সময়ের প্রয়োজন না হয় এবং চিকেনের মধ্যে মশলা ভালো করে ঢুকে যায়। আর এই একইভাবে আমরা আরেকটি পিসকেও কেটে নেব। আর এরপর আমরা তৈরি করব মশলার একটি পেস্ট। এর জন্য আমরা সবার প্রথমে 100 গ্রাম টক দই নেব। টক দইটা সামান্য ফেটে নিয়ে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দেব। আর এই মশলাটি আমি ঘরের খুব কম উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। মশলাটি তৈরি করতে আমি নিয়েছি 4টে লবঙ্গ, 8 থেকে 9টা এলাচ, 15 থেকে 16টা গোলমরিচ, আর নিয়েছি 1 চা চামচ মতো সাদা জিরে, আর নিয়েছি সামান্য জয়িত্রী ও সামান্য জায়ফল। আর আমি এই সমস্ত মশলাগুলিকে প্যান গরম করে তেল না দিয়ে ভেজে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলে পরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনি যদি বাজারের বিরিয়ানি মশলা ব্যবহার করেন তাহলে তাতে কিন্তু আলাদা একটা স্বাদ আসবে, কারণ বিরিয়ানি মশলায় তেজপাতা, দারুচিনি আরও অন্যান্য কিছু দেওয়া থাকে। যেহেতু আমি মশলা লাইট রাখতে চেয়েছি, তার জন্য আমি এই কটি জিনিসই ব্যবহার করেছি। 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 7 মতো নুন। মশলাটিকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চা চামচ মতো গোলাপ জল দিয়ে দেব। গোলাপ জল দিয়ে ভালো করে মশলাটি মিশিয়ে আমরা এবার এই মিশ্রণটি চিকেন পিসের ওপর দিয়ে দেব। ভালো করে হাত দিয়েই আমরা ম্যারিনেট করে নেব। এখানে আমি শুধু লেগ পিস নিয়েছি, আপনি চাইলে ব্রেস্ট পিসও নিতে পারেন। এবার এটিকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ম্যারিনেট হতে দেব। 1 ঘন্টা পর আমরা প্যানে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। তেল থেকে সামান্য ধোয়া উঠলেই আমরা চিকেন পিসগুলি দিয়ে দেব। আর সমস্ত মশলাটা দিয়ে বেশি নাড়াচাড়া না করে 2 থেকে 3 মিনিট পর চিকেন পিসগুলিকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আমরা 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চিকেন পিসগুলিকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে সামান্য জল দিয়ে নাড়িয়ে নেব এবং তারপর 1/2 কাপ জল দিয়ে চাপা দিয়ে দেব। মোটামুটি 10 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেব এবং চিকেনের ওপর এইভাবে মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে লাগবো। তারপর গ্যাস বন্ধ করে আমরা চিকেন চাপ সার্ভ করব। তাহলে তাড়াতাড়ি আমাদের এই রেসিপিটি ঘরে তৈরি করুন এবং আমাদের জানান কেমন লাগলো আমাদের রেসিপি। সতর্ক মিষ্টির সমস্ত রেসিপি বিস্তারিত জানতে আপনি আমাদের ব্লগ চেক করতে পারেন। আমাদের সম্পর্কে আরও জানতে আপনি আমাদের ইনস্টা পেজও ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আমাদের কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করুন, আর এমন রেসিপি আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। শেয়ার করতে ভুলবেন না।